like you did sometimes, seeing eyes of mine. Love, 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 I wanna be strong. Assalamu alaikum, Momo's Kitchen, Shabai ki shagoto. Kemon achen shabai? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। শিমের বিচিকে আমি আগেই ছিলকা ছিলে ফ্রিজে ফ্রিজ আপ করেছি। মুরগির মাংস ভেজে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব। ব্রয়লার মুরগি ভেজে খেলে স্বাদ অনেকটা বেড়ে যায়। শিমের বিচি রান্না করব। আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে বলে শিমের বিচির খাইসা। জানি না কে এটা পছন্দ করেন, আমাদের চট্টগ্রামের আঞ্চলিকে এটা অনেক বেশি পছন্দ করে। এটা খেতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি শুকনো উপকরণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। মশলাটা কষিয়ে নেব। মশলা কষে গেছে, অ্যাড করে দিব শিমের বিচি আর আলু কুচি। আলু কুচিটা দিলে শিমের বিচিটা খেতে অনেকটা মজা লাগে। মুরগির মাংস রান্না করব, তাই আলুটাও একটু ভেজে নিচ্ছি। আলুটা আগে থেকে তেলে একটু ভেজে নিলে আলুর স্বাদটা বেড়ে যায়। অন্যদিকে আমার শিমের বিচির খাইসাটাও রেডি হয়ে যাচ্ছে, অ্যাড করে দিয়েছি পানি। অনেকেই অনেকভাবে এই শিমের বিচি রান্না করে, কেউ মাছ দিয়ে, কেউ মাছের মাথা দিয়ে, কেউ আমার মতো আলু দিয়ে, টমেটো দিয়ে। টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতাটা আমি কুচি করে নেব। যে যেভাবে এই শিমের বিচি খান না কেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি, ডিটেলসে শেয়ার করলাম না, যদি দেখতে চান আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। অ্যাড করে দেব ঝোলের জন্য পানি। শিমের বিচিটা অবশ্যই সিদ্ধ হতে হবে, এটা অবশ্যই টিপে দেখবেন, না হলে কিন্তু মজা লাগে না। ধনে পাতা দিব, ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজা লাগে। গরম গরম ভাতের সাথে শিমের বিচি হলে তো কোনো কথাই নেই। একটু কুকারিস মার্কেটে গিয়েছিলাম, কিছু কুকারিস কিনেছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় এসে বাজার গুছিয়ে নিচ্ছি। বাজার গুছাতে আমার খুবই আলসেমি লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যতই আলসেমি লাগুক গুছাতে তো হবেই, একা হাতের কাজ তো। আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, কমেন্টস করতেও ভুলবেন না। Eating sugar? No, Papa. Telling lies? No, Papa. Open your mouth. Ha, ha, ha. আবার বলো, জনি জনি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।